আনন্দ মঠ উপন্যাসটি মূলত একদিকে ছিয়াত্তরের মন্বন্তর, অন্যদিকে সন্ত্রাসী বিদ্রোহের পটভূমিতে রচিত হয়েছে। আনন্দমঠ উপন্যাসের দেশের স্বাধীনতা অর্জনের জন্য একদল আত্মত্যাগী সন্ন্যাসীর কার্যাবলীর বিবরণ আছে। এই উপন্যাসে সত্যানন্দের আহ্বানের মধ্যে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারতীয়দের জাতীয়তাবোধ জাগানোর চেষ্টা করা হয়েছে। আনন্দমঠ উপন্যাসে বঙ্কিমচন্দ্র পরাধীন দেশমাতার লাঞ্ছিত রূপ তুলে ধরেছেন। তিনি এই দেশমাতার উদ্ধারের জন্য আত্মবলিদানে প্রস্তুত একজন মাতৃভক্ত সন্তানের কথা বলে যুব সম্প্রদায়কে দেশপ্রেম ও সংগ্রামী জাতীয়বাদের আদর্শে উদ্বুদ্ধ করতে চেয়েছিলেন। আনন্দমঠের আদর্শ উদ্বুদ্ধ হয়ে ভারতের চরমপন্থী ও বিপ্লবীরা দেশকে মাতৃরূপে কল্পনা করে তাকে পরাধীনতার শৃঙ্খলা মুক্ত করার কাজে ব্রতী হন। পদচিহ্ন গ্রামের সম্ভ্রান্ত দম্পতি মহেন্দ্র সিং এবং তার স্ত্রী কল্যাণী দেবী ছিয়াত্তরের মন্বন্তরে ঋত সর্বস্ব হয়ে পেটের দায় শহরের পা বাড়ায়, কিন্তু ঘটনাচক্রে তারা বিচ্ছিন্ন হয়ে পড়েন। কল্যাণী তার শিশুকন্যাকে নিয়ে বনমধ্যে ভীত সন্তস্ত অবস্থায় সংজ্ঞাহীন হয়ে অর্থাৎ অজ্ঞান হয়ে পড়েছিলেন। সেই সময় গভীর অরণ্যে স্বামী সত্যানন্দ তাদের উদ্ধার করেন। অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে মহেন্দ্র ও কল্যাণীর মিলন ঘটে। ইতিমধ্যে মহেন্দ্র স্বয়ং স্বামী সত্যানন্দের শিষ্যত্ব ও সন্তান দলের সদস্য হন। স্বামী সত্যানন্দ মেলেচ্ছ জবনদের বিরুদ্ধে সন্ন্যাসীদের ঐক্যবদ্ধ করে সন্তান দল গড়ে তোলেন এবং অন্যায় অবিচারের বিরুদ্ধে বিদ্রোহের ডাক দেন। গভীর অরণ্যে স্বামী সত্যানন্দ তার শিষ্যরা ভবানন্দ ও জীবানানন্দ আশ্রম তৈরি করে সংগ্রামের জন্য অনুশীলন শুরু করেন। তার আশ্রমে মাতৃমূর্তি যা তাদের কাছে দেশজননী তার প্রতিষ্ঠা করেন। সন্তান দল বঙ্গজননীর লুপ্ত স্বাধীনতার পুনরুদ্ধারে ব্রতী হয়েছিলেন। অনেকের মতে বঙ্কিমচন্দ্র এই উপন্যাস রচনার ক্ষেত্রে ওয়াল্টার স্কটের লেখা ওল্ড মর্টালিটি উপন্যাস দ্বারা প্রভাবিত হয়েছিলেন। স্কটের উপন্যাসে ইংল্যান্ডের দ্বিতীয় চার্লসের রাজত্বকালে কভেনান্টার নামে স্কটল্যান্ডের সন্ন্যাসী সম্প্রদায় ইংল্যান্ডের রাজশক্তির বিরুদ্ধে সামিল হয়েছিল। বন্দে মাতরম গানের সংযোজন হয় এই উপন্যাসটিতেই। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 1875 খ্রিস্টাব্দে নাগাদ বন্দে মাতরম গানটি লিখেছিলেন। তার বঙ্গদর্শন পত্রিকার পরে সুরেন্দ্রনাথের অনুরোধে তিনি দেবী দুর্গার বন্দনার গীতি হিসেবে আনন্দমঠ উপন্যাসের সংযোজিত করেন। আমরা যারা এই উপন্যাসটি পড়িনি, তারা যদি এটা পড়ি তাহলে ইতিহাস সম্পর্কে অনেক বিষয় এখানে থেকে আমরা জানতে পারবো। ধন্যবাদ সবাইকে।